করোনাকালীন বন্ধ হয়ে যাওয়া ঢাকা কলকাতা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি গত 2 ডিসেম্বর পুনরায় চালু হয়েছে। 188 জন যাত্রী নিয়ে পুরনো রেল বগি এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরা ছাড়াই 277 দিন পর চালু হলো এটি। ফলে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এখন সব শ্রেণী পেশার মানুষের কাছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ট্রেনের বগির মান এবং যাত্রী সেবা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে বেনাপোলবাসী সহ এ রুটে চলাচলকারী যাত্রী সাধারণ। প্রতিনিধি রাসেল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন রিপোর্ট, জানাচ্ছেন ফারজান আফরোজ। 2020 সালের 17 জুলাই ভারতগামী অসুস্থ পাসপোর্ট যাত্রীদের কষ্ট লাঘবের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনের উদ্বোধন করেন। তখন ট্রেনটি ছিল সম্পূর্ণ নতুন এবং ইন্দোনেশিয়ার তৈরি। ট্রেনটিতে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত কামরা, একটি কেবিন ছাড়াও 6টি শোভন চেয়ারের বগি ছিল। বর্তমান ট্রেনটি ভারতের তৈরি এবং অনেক দিনের পুরাতন নড়বড়ে। ট্রেনটিতে একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থাকলেও সাধারণ যাত্রীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কোনো কামরা নেই। ভারতীয় প্যাসেঞ্জার যায় হেরা পর্যন্ত কষ্ট পাচ্ছে, মাঝে মধ্যে গাড়ি এক জায়গা যায় পড়ে থাকে, এই ভাঙ্গা সুরা লক্কর গাড়ি যায়, আবার এখান থেকে যায় লোকজন যায় ঠিক করতে হয়। এটার থেকে আমরা যেন নিরাপদ পাই এবং আমরা পুনরায় যে বগিগুলো ছিল, যে আমাদের কারগুলো ছিল, পুনরায় সে দাবি কারগুলো যেন আমাদের বাংলা বেনাপোল থেকে ঢাকা চালু করেন। আপনার কাছে আমরা বিশেষ অনুরোধ, বিশেষ দাবি, বিশেষ জোর দাবি করতেছি। ঢাকা যে বেনাপোল এক্সপ্রেস চালু ছিল এটাকে এখান থেকে সরিয়ে নিয়ে বাংলা মন্দা নামে পঞ্চগড় রোডে চলছে। এটা মনে করি যে আমাদের জন্য এটা দুর্ভাগ্য, আমাদের জন্য এটা দুঃখজনক। এই জন্য আমি আমার দাবি বেনাপোলবাসীর পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি যে এই বেনাপোল এক্সপ্রেস নামে যে ট্রেনটি ছিল সেটা আমাদের এখানে কুরবিনায় ফিরিয়ে দেওয়া হোক, এটা আমাদের দাবি। এদিকে বেনাপোল এক্সপ্রেসের বগি পরিবর্তনের ঘটনায় ফুঁসে উঠেছে বেনাপোল সহ এই অঞ্চলের বিভিন্ন শ্রেণী সংগঠন। ইন্দোনেশিয়ার তৈরি বগি দিয়ে পুনরায় বেনাপোল এক্সপ্রেস চালুর দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেছে স্থানীয়রা। মানববন্ধন এবং আন্দোলনে নাম হবে, এটা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে আগের বগি দিয়ে ট্রেন না চালালে বেনাপোলে ট্রেন বন্ধ করে দাবি আদায় করা হবে। বেনাপোল আন্তর্জাতিক একটি চেকপোস্ট, এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন 5,000 থেকে 6,000 যাত্রী ভারতে যাতায়াত করে থাকেন। বেনাপোল বন্দরের কথা, গুরুত্বের কথা অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার সাথে বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেন চালু করে 2019 সালে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেদিন ইন্দোনেশিয়ার তৈরি একটি ট্রেন বেনাপোলের মধ্যে সংযোগ দেওয়া চালু করা হলেও অজ্ঞাত কারণে বর্তমানে যে ট্রেনটি দেওয়া হয়েছে সেটি একটি পুরাতন, ভাঙা এবং নড়বড়ে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি ট্রেনটি ঢাকা থেকে যাতায়াতের পথে প্রায় দেরি করে এবং তার সিট এবং বাথরুম পজিশন খুবই খারাপ। আমরা বেনাপোলবাসীর পক্ষ থেকে দাবি করছি অবিলম্বে আমাদের ইন্দোনেশিয়ার যে ট্রেনটি দিয়ে বেনাপোলে ট্রেন চলাচল শুরু হয়েছিল সেই ট্রেনটি যেন আবার ফিরিয়ে দেওয়া হয়। সেবার মান বাড়ানো এবং যাত্রী সাধারণের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও সুসজ্জিত ইন্দোনেশিয়ার বগিটি ঢাকা বেনাপোল রুটে চলাচল করার সুব্যবস্থা করবেন, এমনটাই প্রত্যাশা সবার। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল।